দর্শক, একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে সৌদি আরবে। শালা দুলাভাই একসাথে হজ উমরা হজ পালন করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন, তাদের স্বজনদের আহাজারি। চলুন দেখি কি বলে। গোপনে কোটকা বিন করছে, পরে আমার শ্বশুর বাড়ির লোক যাইয়া আমার এই বাড়িতে লইয়াইছে। তারপর এক বছর আসলে বাড়ি, এবার তো আর এক বছর, দুই বছর হয়েছে বিয়ের বয়স, এক বছর বাড়ি আসলে, আর আমি তোমারে দিব এমন আমার স্বামীর হয়েছে, আমার কিছু দিতে পারলে না, আমার কিছু দিতে পারলে না, আমার স্বামীর বুকটা ফাটতে যাইবে, কষ্টে বুকটা ফাটতে যাইবে, দর্শক যারা লাইভটি দেখছেন একটু শেয়ার করে দিবেন। হচ্ছে ঘটনা একটু বলে রাখি, সৌদি আরবে দুদিন আগে কি মর্মান্তিক দুর্ঘটনা ঘটে, সেখানে শালা দুলাভাই অ্যাক্সিডেন্ট করে, কিন্তু এখন পর্যন্ত তাদের লাশটি তারা ফিরিয়ে পেতে চায়, সেই রকম তথ্য আমাদের কাছে তারা বলেছে। এখন আমরা সেই বাড়িতে এখন কিন্তু রয়েছি। সবাই একটু আচ্ছা, তোমার নামটা কি বাবু? দুই বোন নাকি ভাই নাই আছে? ওর বয়স কত? আর বয়স কত? ষোলো ভাই, ষোলো। হ্যাঁ, অনেকেই কমেন্ট করেছে কী কারণে মারা গিয়েছে। হজ থেকে ফেরার পথে তারা উমরা হজ করতে গিয়েছিল, আর যেখানে তিনি থাকেন, যে জায়গায় থাকেন, সেখানে যত স্টাফ রয়েছে তারা কিন্তু সেখানে ব্যবসা করে, সেই হজ সেখান থেকে তারা হজে গিয়েছিল। হজ থেকে ফেরার পথে পাথরের সাথে ধাক্কা খেয়ে তাদের গাড়ি অ্যাক্সিডেন্ট হয়, সেখান থেকে কিন্তু তারা অ্যাক্সিডেন্ট করার পরে অনেকেই কমেন্ট করছেন। দর্শক, আপনারা একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন, যারা এই অবস্থায় যে মালিক তাকে তাদের পাসপোর্ট সব কিছু আটকে রাখা হয়েছে, সেরকমটা আমরা শুনেছি। আমার শোনাই আমার কত আশাই না দেশে, কত কথাই না কইছে,
মোবাইল ছবি আছে না আপনার স্বামীর? ভাই ঠিকানা একটু বলেন তো, অনেকে লাইভে আছি তো, অনেকে কমেন্ট করতেছে, লোকেশনটা একটু বলেন। লোকেশনটা হইলে আলকাসিম উজাইনা ডিস্ট্রিক্ট, আর যে জায়গাটার দোকান আল মকতুম এরিয়াটার দোকান। দোকান হলে বুফে রেস্টুরেন্ট, বাংলাদেশে ফাস্টফুডের দোকান ছিল অনেক বড়। এই সে নিজেই ব্যবসা করতো, কপিলের মাধ্যমে নিজে মালিক ছিল ওরা। এই জায়গায় আছে এবং লাশ এখন পর্যন্ত কপিল লাশ গ্রহণ করে না। একটু খোঁজখবর নিয়ে যদি আমাদের পারে কেউ জানা। আবার একটু বলেন ক্লিয়ার বোঝা যাচ্ছে না ওইটা। হ্যাঁ ঠিকানাটা আর একটু ক্লিয়ার। আল কাসিম উজাইনা ডিস্ট্রিক্ট, আল মাকতুম হইলে এরিয়া, যে এরিয়ার দোকান তার, দোকান হইলে বুফে, তার কপিলের নাম হইলে ঈশা। দর্শক আপনারা অনেকেই কমেন্ট করছে জায়গাটার নাম ভাই বলে দিচ্ছে, তার কিন্তু ভাই হয়, তিনি কিন্তু বলে দিয়েছে। দর্শক আপনারা অবশ্যই ভিডিও শেয়ার করে দিবেন আর তাদেরকে সাহায্য সহযোগিতা করবেন, কারণ হচ্ছে তাদের লাশটা যেন তারা ফিরে পেতে চায়। আর আমরা বেশিক্ষণ লাইভ করব না, আমাদের অনেক সময় অনেক আপনাদেরকে লস করেছি। দর্শক আপনারা একটু বেশি বেশি শেয়ার করে দেবেন, আবার কোনো সময় দেখাও তাদেরকে নিয়ে। ততক্ষণ আপনারা এই মোবাইলটা নিয়ে যান। আমি সারা জীবন আমি সারা জীবন দেখবো কিভাবে মানুষ করবে। অশোক তারা কিন্তু চাচ্ছে তাদের যে লাশ রয়েছে, স্বজনের লাশ, তারা সৌদি আরব জায়গার যে কোনো ইতে তারা আনতে চায়, সেই লাশটি অবশ্যই। ওনাদের হয়েছে, ওনাদের কমেন্ট করে ওনাদের হয়েছে, কারণ হচ্ছে ওনার সৌদি আরবে প্রবাসে থাকেন, সেখান থেকে দুদিন আগে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, দুদিনই মারা গেছেন এই পরিবারের। তাদের লাশে তারা খুঁজে পেতে চায়, বাংলাদেশে আনতে চায়, সরকারের কাছে এটাই তাদের কি কিন্তু আবেদন। আমার নাম গোপাল দুরাই নয়,